নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ধীরে ধীরে সঞ্চয় করাই হলো কাল। কোটি কোটি টাকা আর্থিক আত্মসাৎ করার অভিযোগ সমিতির বিরুদ্ধে। দীর্ঘ বছর পার, টাকা জন্মিয়েও প্রয়োজনে নিজেদের টাকা তুলতে পারছেন না গ্রাহকেরা। অবশেষে বিক্ষোভের পথে হাঁটলেন তারা। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থানার বাগান গ্রাম বাংলানি এলাকায় 2005 সালে তৈরি হয়েছিল বাগান গ্রাম জনজাগরণ উন্নয়ন সমিতি। গ্রামবাসীরা তাদের জমানো টাকা রেখেছিলেন সেই সমিতিতে। বহু দিনানা দিন খাওয়া মানুষেরাও নিজেদের উপার্জন থেকে সামর্থ্য অনুযায়ী মূল্য জমা রাখতেন সেখানে, বদলে এক টাকা করে সুদও পেতেন তারা। অভিযোগ, প্রায় পাঁচ বছর ধরে প্রয়োজনে সেই টাকা তুলতে গেলে খালি হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের। এমনকি বাসিন্দারা একাধিকবার দাবি জানিয়েছেন তাদের আসল টাকা ফেরত দেওয়া হোক, তবে টাকা ফেরতের জায়গায় শুধু মিলছে প্রতিশ্রুতি। কোনো উপায় না পেয়ে অবশেষে এদিন সমিতির এক সদস্য জয়দেব বিশ্বাসের বাড়ি ঘিরে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। আমি এসে বলছি কি কাকা, আমার স্বামীর এই অবস্থা, তা আপনার ছেলের এই অবস্থা, আমার কিছু টাকা দাও। তা বলছে না হবে, পরে দেখবো। আমার একজনের হয়েছে, তার 7 লাখ টাকা দিতে হবে, সেই টাকা দেওয়ার পরে তোমারে দেবো। তো আমি এত চাইছি, তা আমার একটা টাকাও দেয়নি, মাঝে টাকা পাইছে। এই জয়দেব দাদার আমি বলছি কি দাদা, তুমি তোমার পরিস্থিতি জানো, তাহলে আমার কিছু টাকা দাও, 5-10 হাজার টাকা দাও। সবাই টাকা দিছে, আমার সেই টাকাটা দেয়নি, নিজের নিজের ভাগবেটার করেছে, কেউ বলেও নাই জানেও না। যার দ্বারা যায় সে বলে কি যে আমি জানি না, ওরা নিজের টাকা ভাগ করেছে, আমি পাবো 2 লাখ। ওই টাকা যদি একসাথে বেশি টাকা তো ব্যাংকে তুলি, ইনকাম ট্যাক্স আসবে। আমার বলে টাকা নিয়েছে, তা আমার ছেলে তার টাকা সাথে এসে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আজ না কাল, কাল না পরশু বলছেন এক কিস্তি, যারা 2 লাখ টাকা পাবে 7,000-5,000। কেন ফকিরি ভিক্ষে দিয়েছে, ইনাদের কাছে একা যদি আসায় শোনা হয় ইনারা ডন হয়ে যায়, বাঘের বাচ্চা। আমরা চাইছি আমাদের সুদের দরকার নেই, আমাদের আসল টাকা দিয়ে দিন। আমরা গন্ডগোল করতে চাই না, কিছু না, আমাদের আসল টাকা কবে দেবে আসলি বলে আমার সমিতির ভাড়া দিয়ে নিয়ে দিন, আমরা দেখতে যাবো কি জন্য। বহু লোক গ্রাম, পুরো গ্রাম, মানে নিজের গ্রাম থেকে বাইরের গ্রাম সব লো আছে। আর এই মাঠে জমি জায়গা বিক্রি করছে, আস্তে আস্তে শুনছি চলে যাবে 50 কোটি তো নিম্নে হবে, যা লোকের টাকা, ওই যে মিনিমাম ওই যে অ্যামাউন্ট বলছে, তো 50 কোটি তো হয়ে যাবে। টাকা চাইতে গেলে মারধরও করা হয় বলে অভিযোগ আরো এক গ্রাহকের। টাকা চাইতে গিয়েছি, আমি তো লোকের বাড়ি কাজ করি, এবারে এনারা প্রায় এরকম হয়। আগেও এসছে কাকার বাড়িতে, বলেছে যে মা আমি সবই জানি, তোমার টাকা আমি দিয়ে দেবো। বলেছো কাকা আমার দাওনে 1 টাকাও দিয়েছ, দিইনি। আমি 2,30,000 টাকা পাই, সুদও চাচ্ছি না, আমার আসল টাকা দিই। আমি আজকে গিয়েছি, আমাকে যে ওর ছেলে আছে খাস করে আমাকে এই সুদা করে চর মারলো, আরও লোকে ঠেকিয়েছে, তাদেরও মার খেয়েছে। কেন কি জন্য ওর ছেলে সুভাষের ছেলে, উনি মেম্বার ছিল আগে এই সব সমিতির লোক, হ্যাঁ আমাকে মেরেছে। না, থানায় এসেছিল, ওখানে থানারা একটা মিউচুয়াল করেছে, বলেছে 3 তারিখই হলো বসা হবে, 30 তারিখই বসবে, 3 তারিখে আমাদের একটা মিউচুয়াল করবে। এরা কেউ এক জায়গায় হয় না, এত এসছে। আজ আমরা লকডাউনের আগের থেকেই এরকম দৌড় দৌড় বেড়াচ্ছি, লকডাউনের আগের থেকেই এরা এই করে দিয়েছে, লকডাউনে না তার আগের থেকেই। 1 বছর আগে তো আমাদের কোনো টাকা পয়সা দেয় না, আসলি বলে যে কালেকশন করি দেবো, বৌমা দেবো, আদতেও টাকা দিইনি। আর টাকা নেওয়ার সময় এত মহিন্দে নিয়েছে, আমরা না খেয়ে দিয়ে থুইছে আমাদের ঘর বাড়ি, যে দেখুন কিরকম লোকের বাড়ি বাসন মেজে আমি টাকা দিই। জমানো টাকা আত্মসাৎ করেছে সমিতির লোকজন, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলছেন গ্রাহকেরা। অন্যদিকে সদস্য জয়দীপ বিশ্বাস আশ্বাস দিয়েছেন তাদের প্রাপ্য টাকা পরিশোধ করা হবে। 6 বছর ধরে আমাদের মার্কেটে প্রায় 6 কোটি টাকা পড়ে গিয়েছে, 6.5 কোটি টাকা আমরা তুলতে পারিনি করোনার পরে আমরা তুলতে পারিনি। এইবার তারপর সিদ্ধান্ত নেওয়া হলো যে জমি জায়গা যা আছে বেচে কিনে যা কিছু হাত পায়ে ধরে কম বেশি করে দেওয়া হবে। এইভাবে কিছু ছোট একটা কিস্তি দেওয়া হয়েছে কিছু কিছু লোকে, সবার দিতে পারেনি।
শান্তনু বিশ্বাস, 7 নিউজ, বনগাঁ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।